কিউ ছে বলাও কা মোশে তুই ক না তুই ক না বড় তুই ক আবার ক তুই ক তালুকদার সাহেব মুগো দেখাত দেন জাকাত দিবেন হয় তালুকদার সাহেব ওই রোজার মাস না রোজার মাসে তো ওই গরীব মানুষের জাকাত দিতে হয় তার আমি তো বড় লোক আর মোরা দুইটা গরীব মুগো তো জাকাত দেন হয় দেন এই তোকে কি জাকাত দিন হয় মুই তো সলি মানুষের জাকাত দিতে হয় আর মুই যে বড় লোক এত কইছে কেডা মোরদি হোকা খাই খেয়ে দিতে হ্যাঁ আর তোরা আছে মোরদার জাকাতে টাহানেতে দেখছো কইছিলাম না 100 কিপটিয়া আর বড় তালুকদার সাহেব প্রথম প্রথম মরম করে হেরবার পরে দেবে খাড়া আমি একটু লেওয়াই ফসাইল শোনেন তালুকদার সাহেব আম্মে এই কথা কইলে কি হয় মোগো এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হইছেন আম্মে আম্মের নাম কইয়া মোর একখানা দাই পরিচয় দেই আম্মে এই কথা কইলে হইবে কোন হয় ওই হেদনা তো সাত ধনী ভাই কিপটিয়া লই কথা আছে তার মুই কইছি মোগো এলাকার সবচেয়ে বড় কিপটিয়া তালুকদার ওই ওই কথা কইলে তালুকদার দেবে চুপ কর চুপ কর আমারে কইতে দে তালুকদার সাহেব আমি ওরম করি না আমার আল্লাহর দোহাই লাগে বাবা এই যে টুপিটা ফাইতে দিছি আমি কয়টা জাকাত মগো দুইজন আর দেন মগো দুইজন আর সিয়ারা দুইটা দেখি আমি একটু মায়া না দেন তালুকদার সাহেব দেন হয় তালুকদার সাহেব দেন ওই গরিব মানুষের জাকাত দিলে কমে না জাকাত হচ্ছে সম্পদের পবিত্রতা আমার সম্পদ পবিত্র হইবে তালুকদার সাহেব হ্যাঁ স্যার আমার এই এত সম্পদ এ খাইবে কেডা মরে গেলে আবার আল্লাহর দার হিসাব দেওয়া লাগবে আমি যদি এই সম্পদটু মগো দুইজন আর জাকাত দিয়ে দেন তাহলে আমি মলে মোর আল্লাহর দার হিসাব দি মানে কি কও হয় দেন তালুকদার সাহেব দেন ফিরিয়ে দেন না এই তোকে কি কথা হয়েছে না আরো কবি হন বাবু তোরা যে আশা লইয়া মোর দ্বারা আইছো ও আশা তোকে পূরণ হইবে না হন রমজান মাসে ওরম পাবলিক পর্দার বউ থাকে আম জিম্মি দেয় সেমি দে যা 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 তালুকদার সাহেব রোজার এই কষ্ট করে আইছি ফিরে দিলেন না হালার বলা তোর এই সম্পদ দিতে পারবে ছাড়া ধ্বংস হয়ে যাইবে ধ্বংস হয়ে যাইবে এ খারা 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 জাকাত দিয়ে আইয়া খারা ঠেয়াজারে সম্পত্তি করছি অগ জাকাত দেওয়ার ফলে প্রতি রমজানে একটা তাল বাহানা শুরু করছে ধুলবালি পরে পরিষ্কার করে রাখুন যায় না গাড়ি ঘোড়ার অজুহাত দিও না কামের কথা কইলি এ সুতা ও সুতা এ ঠিক মতন ঘর বাড়ি পরিষ্কার আইস আচ্ছা স্যার পরিষ্কার করবো মানে তার স্যার আমার লগে একটু কথা আসলে কি কথা স্যার মোর এই মাসের বেতনটা একটু যদি দিতেন তাহলে মোর একটু উপকার হইতে বাড়ি বাধা সদায় নাই তাহলে একটু বাড়ি বাধা সদায় করতে পারতে গেল মাসে বেতনটা চাইলাম হ্যাঁ তো দিলেন না কইলেন এ মাসে দেবেন ওই দাও শুরু হয়েছে তোর কোনো কামের কথা কইলি তুই বেতনের কথা উঠাও হ্যাঁ তোর কি বেতন দেই না আগে ঠিক মতন কাম কর এবার বেতন বেতন করি মাস যায় না এর মধ্যে বেতন বেতন শুরু করে নিজে উঠলে চহর বাড়ি এবার মাসের বেতন চিন্তা ভাবনা করে